হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহার চাঁদপুর থেকে বলছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আজকে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। একদম ভোরবেলায় বেরিয়েছিলাম, সকালে ফজরের নামাজ পড়ি, তারপরে হচ্ছে বেরিয়ে গেছি পাশের ঘরে ভাবির সাথে। তো তখন ছিল ভোর 5:30 বাজে, তো প্রচুর কুয়াশা ছিল রাস্তায়, তো সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। তারপরে ঘরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে বিদায় করে দিলাম। এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিব। তো সবসময় তোমরা দেখো মাঝে মধ্যে এখানে পর্দা দেওয়া থাকে, কিন্তু পর্দার পিছনে যে দুইটা জানালা আছে সেটা হচ্ছে তোমরা অনেক সময় খেয়াল করো না বা দেখতে পাও না। তো এইটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করছি। তো পর্দাগুলো আমি লাঠি দিয়ে সরিয়ে দিলাম, তারপরে হচ্ছে দুইটা জানালা খুলে দিলাম। তো বন্ধুরা, সকালবেলা দেখো এই যে ঘরের অবস্থা, মানে রাতের রাত থেকে যে আমার ছেলে ঘরের কি অবস্থা করে রাখে, এই সকালে ঘুম থেকে উঠেছে এই পরিবেশ। তো বিছানাটা না গুছালে, রুমটা না গুছালে কি অবস্থা হয় দেখো। আর এই যে হিজাবটা, এটা হচ্ছে আমি সকালে পরে হাঁটতে বেরিয়েছিলাম, তো এখানে রেখেছি, এটা বাইরে দিতে হবে। আর আমার ছেলে হচ্ছে এই যে এই বিছানায় ঘুমায়, তো এখন সব বিছানা আছে। তো বন্ধুরা, বিছানাটা আগে কিন্তু আমি নিচে ফ্লোরিং করে রেখেছিলাম, কিন্তু এখন আর রাখি না। এটার কারণ হচ্ছে চাদর বিছালে সবে এসে বসে দুষ্টামি করে, পাড়াপাড়ি করে, তখন না চাদরটা বটে যায়, তো আমার কাছে ভীষণই বিরক্ত লাগে। তাই হচ্ছে আমি এখন খাটের নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, তারপরে প্রতিদিন রাতের বেলা হচ্ছে খাটের নিচ থেকে বের করে উপরে চাদর দিয়ে বিছানা করে দেই, আবার সকালবেলা ঘুম থেকে যখন ওঠে তখন হচ্ছে আবার খাটের নিচে ভরে ফেলি। তো এখন আর বাহিরে এটাকে বিছানো রাখি না। আর এই হচ্ছে আমার বাহিরের অবস্থা, চেয়ার ঝাড়ু দেখো সব কিছু এলোমেলো। এই যে আমি যে সারাদিন গুছাই, কিন্তু কি বলবো, যাই হোক সেটা নাই বলি, মানে এত কাজ করতে হয় সারাদিন, সেটা যদি তোমরা চোখে দেখতে তাহলে অবশ্যই বিশ্বাস করতে। তো যাই হোক, মেয়ে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি সেখানে মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে মানে কাজ করে যেতে হবে। বাবার ঘরে কতটুকু কাজ করেছি সেটা আমার মনে নাই, তবে শ্বশুর বাড়ি এসে বাচ্চা কাচ্চা হওয়ার আগ থেকে শুরু করে বাচ্চা হওয়ার পর থেকে যে কাজে ভর্তি হয়েছি, এই কাজ মনে হয় না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মানে কমবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে ভালো আছি, কাজ করতে কোনো সমস্যা নেই। কিছুদিন আগে যে একটু অসুস্থ ছিলাম, বা মাঝে মাঝে প্রায় সময় অসুস্থ হই, তখন বোঝা যায় যে পৃথিবীতে মানুষগুলা কত স্বার্থপর, মানে আসলে পৃথিবীর কেউ কারোর জন্য না, পেটের সন্তানও আজকাল আপন না। কিন্তু আমরা মায়েরা কোনো দিন সন্তানদেরকে ভুল বুঝতে পারি না, সন্তানের প্রতি রাগ করে থাকতে পারি না, তাদের প্রতি অভিমান করে থাকতে পারি না। তারা যা বলে আমরা সেটাই যে কোনো মুহূর্তে করার জন্য প্রস্তুত থাকি। তো বন্ধুরা, আজকে একটা সত্যি কথা তোমাদের মাঝে শেয়ার করি, তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমাকে যে আমি এই কথাটা ভুল বলেছি কিনা। পৃথিবীতে কোনোদিন কি শুনেছো যে কোনো মানে বাবা মা তার সন্তানকে হচ্ছে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, বা কোনো এতিমখানায় দিয়ে দেয়, বা কোনো আশ্রয় কেন্দ্রে দিয়ে দেয়? শোনো নাই। কিন্তু পৃথিবীতে কিন্তু সন্তানরাই হচ্ছে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। অথচ পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো মানুষ যদি থেকে থাকে সেটা হচ্ছে বাবা মা। পৃথিবীতে বাবা মার উপরে আর কোনো মানে সৃষ্টি জগতে মানুষ আমার কাছে মনে হয় না যে আছে। আর পৃথিবীতে বাবা মাকে ছাড়া সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো আমি আর কাউকেই দেখি না। অথচ সেই সন্তানে যখন বড় হয়, মানে সাংসারিক হয়, বউ হয়, বাচ্চা হয়, তখন হচ্ছে সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তো আসলে এই জিনিসটা ভাবতে ভীষণ ভীষণই দুঃখজনক। যাই হোক, হঠাৎ করে কথাটা মনে পড়লো, সেজন্য তোমাদের মাঝে শেয়ার করলাম। প্লিজ কেউ কিছু মনে করবে না,
আমাদের ফ্যামিলিতে এরকম কখনো দেখি নাই, মনে হয় না, আর ভবিষ্যতে দেখবো। কিন্তু অন্যান্য ফ্যামিলিতে তো দেখে থাকি বা সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর পরিমাণ দেখি, তো সেক্ষেত্রে কথাটা বললাম আর কি, ভালোবাসার ক্ষেত্রে কথাটা মনে পড়লো। তো এখানে হচ্ছে সকালবেলা তোমরা দেখতে পেলে যে আমি অনেকগুলো কাজই করে নিলাম আর হচ্ছে তোমাদের মধ্যে শেয়ার করলাম। এখন হচ্ছে ওই যে রান্না করে চলে আসলাম, রাতের বেলা হচ্ছে যে পরিমাণে থালা প্লেট ধুয়ে রেখেছিলাম, তো সারা রাত তো পানি ঝরেছিল, এখন হচ্ছে যেটা যেখানে রাখা সেটা হচ্ছে সেখানে রেখে দিচ্ছি। তো আসলে আমার না একটু জিনিসপত্র বেশি লাগে, এত পরিমাণে জিনিসপত্র লাগে যে আমি মানে বলে বোঝাতে পারবো না। এই যে আমার যে রান্নাঘরের ভিডিওটা তোমরা অনেকেই দেখো এবং অনেকেই কমেন্ট করো যে এটা কি মানে কোনো দোকান কিনা, আসলে বন্ধুদের বলাটাও রাইট, কারণ আমার প্রচুর পরিমাণ জিনিসপত্র ব্যবহার করতে হয়, আর সবগুলো জিনিস যে আমি প্রতিদিন ব্যবহার করি সেটাও না বন্ধুরা। কিছু কিছু জিনিস হচ্ছে আমি মানে সুন্দর দেখানোর জন্য বা সাজিয়ে রাখি, সবগুলো প্রতিদিন ব্যবহার করি না, আবার যে করি না তাও না, করি তবে খুব কম করি, কিন্তু সাজানোটা বেশি পছন্দ করি আর কি। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সাজিয়ে রাখি, কিন্তু এই যে দেখো এখানে এক মানে স্ট্যান্ড ভর্তি হচ্ছে চামচ, এই চামচ আমার অনেকগুলো চামচ লাগে। তো যাই হোক, এই যে রান্নাঘরটা একদম ভালো করে গুছিয়ে নিলাম, এখন হচ্ছে সকালবেলা যেহেতু ঘুম মানে হেঁটে আসছি, শরীরটা খুবই ক্লান্ত আর গলাটা একদম শুকিয়ে গেছে, অনেক কাজ করলাম তোমরা তো দেখতেই পেয়েছো। তো এখন হচ্ছে একটু ইসবগুলের ভুষি আর তোমকার দানা মিক্স একসাথে, সেটা দিয়ে একটা শরবত খেয়ে নেব। তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি এক গ্লাস খেয়েছি, আর এটা হচ্ছে আমার ছেলের জন্য বানিয়ে রাখছি, ও সকালবেলা মসজিদ থেকে পড়ে এসে তারপর হচ্ছে একটু খেলার জন্য গেছে, আর আমার ছেলে আমার মতন এই ইসবগুলের ভুষি দিয়ে শরবত খুবই পছন্দ করে, তাই হচ্ছে ওর জন্য বানিয়ে রাখি। আসলে এটা কিন্তু শরীরের জন্য অনেক কাজে আসে, কিন্তু আমরা অনেকে খেতে পারি আবার অনেকে খাই না, তবে মনে হয় যে বেশিরভাগ মানুষই এটা খুব পছন্দ করে। তোমরা সবাই এটা খাবে, তাহলে শরীর অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাই হোক, এখানে হচ্ছে ওর জন্য ঢেকে রাখলাম, চুলার উপরে তো রাখবো না, যেহেতু এখন চুলাটা ঠান্ডা ছিল তাই হচ্ছে চুলার উপরটা নিয়ে করলাম আর কি। এখানে হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতেছি কী রান্না করব কী রান্না করব। আসলে এই যে একটা প্যারা, আসলে যে ঘরে থাকে না ওইরকম কিছু না, ঘরে থাকে কিন্তু আসলে যে প্রতিদিন কী রান্না করব ওইটা নিয়ে একটা চিন্তা থাকে যে আজকে এটা খেয়েছি কালকে কী খাবো, তো এই হচ্ছে একটা টেনশন বুঝছো। তো এই টেনশনটা আসলে কবে যে আমার জীবন থেকে শেষ হবে সেটা আমি জানি না। যাই হোক, তো এখানে হচ্ছে এই যে আমার গাছ লাগানো মানে আমার হাতে লাগানো পুঁইশাক, তো কিছু পুঁইশাক পেরে নিয়ে আসলাম, আর যেহেতু সকালবেলা একটু সময় কম ছিল সেজন্য শাকটা কাটা তোমাদের মাঝে শেয়ার করলাম না, আমি কিন্তু হচ্ছে যে অফ ক্যামেরায় শাকটা কেটে নিয়েছি। এপাশে হচ্ছে আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আমি কিন্তু সকালবেলা যখন হাঁটতে গিয়েছিলাম তখনই কিন্তু আমি হচ্ছে মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যাতে আমি হেঁটে আস্তে আস্তে যাতে মাছটা ছুটে যায়। তো আসলে এভাবে হচ্ছে না, বুদ্ধি করে কাজ করতে হয়, আর যদি বুদ্ধি করে এভাবে কাজ করি তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ কাজ করা যায়। যেমন আমি মাছ ভাজা বসিয়ে অনেক কাজ করি, যেটা করা যেমন মাঝে মধ্যে তরকারি কাটি, পেঁয়াজ কাটি, আবার মাছ ভাজা বসিয়ে অনেক সময় মাছ পরিষ্কার করার পর কিন্তু অনেক ময়লা বাটি হয়, তো সেগুলো সাথে সাথে ধুয়ে ফেলি। তো এখানে হচ্ছে অল্প পরিমাণে পুঁইশাক ছিল, তো আর তিনটা কি দুইটা আলু দিয়েছি, পুঁইশাকের সাথে কিন্তু একটু আলু দিতে ভালো লাগে, আর গাছের পুঁইশাক তরকারিটা খুবই টেস্ট হয়েছিল, যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি সেজন্য তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম, কিন্তু দুঃখিত তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা যারা গ্রামে থাকো অবশ্যই কিন্তু শাকসবজি লাগাবে, নিজের হাতের লাগানো একটা দিনে যদি খেতে পারি তাহলে অনেক তৃপ্তি মনে হয় যে এই গাছটা আমি লাগিয়েছি, এই গাছ থেকে একটা ফল পেরে খাচ্ছি, তো ভীষণই ভালো লাগে আমার কাছে। আর এমনিতে আমরা বেশি একটা শাকসবজি খাই না, খুবই কম খাই, যেহেতু আমার মেয়ে পছন্দ করে না, ছেলে বেশি করে না, ছেলে মোটামুটি করে, আমি একটু মোটামুটি করি আর কি,
তো সেজন্য হচ্ছে না আমাদের সবজিটা একটু কমই খাওয়া পড়ে। আর নিরামিষ তো 6 মাসেও একবার রান্না করা হয় না, যখন মাঝে মধ্যে বাসায় মেহমান আসে তখন হয়তো রান্না করি আর কি। তো বন্ধুরা, তোমরা শুরু থেকে এই পর্যন্ত, জানি না কারা আমার ভিডিওটির সাথে আছো, যারা এখন আমার ভিডিওটির সাথে আছো তোমাদের সকলের প্রতি রইল আমার আবার আন্তরিক ভালোবাসা। প্লিজ বন্ধুরা, তোমরা এই যে ইদানিং যেভাবে আমাকে সাপোর্ট করছো, মানে সত্যি আমি কি বলবো, মানে জানি না বেশি খুশি হলে কি হয়, মানে খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আর তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা একটু মানে বেড়ে গিয়েছে। হাজার অসুস্থতার মাঝখানে দিয়েও হচ্ছে আমি ভিডিও করার চেষ্টা করি, অনেক কষ্ট করি বন্ধুরা, চ্যানেলটা এই পর্যন্ত দাঁড় করাচ্ছি। এখন যদি আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু আবার সেই ডাউনের দিকে চলে যাবে। এখানে হচ্ছে আমার ঘরে একটা নারিকেল ছিল, তো আসলে আমার না মনে ছিল না নারিকেলটা, তো নারিকেলের এর আগে একটা কেটেছিলাম, সেটা এরকম যে খুম হয়েছিল, আমরা যেটা আমাদের বাসায় বলি যে নারিকেলের খুম, তো সেই নারিকেলের খুমটা হচ্ছে আমার ছেলে খুবই পছন্দ করে, আমরা সবাই করি, তো একটু নিচেটা একদম বেশি পেকে গিয়েছিল, তো যাই হোক ওটা আমার ছেলে খেয়ে নিল। এখন হচ্ছে বিকেলবেলা, ভাত খেতে আর ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে একটু ম্যাগি রান্না করি। আমি কিন্তু আবার প্রায় সময় আছে এভাবে নুডলসটা রান্না করি। এই ফার্স্টে হচ্ছে মনে করো অনেক সময়, বেশিরভাগের সময় কিন্তু যে আগে সিদ্ধ করে তারপরে রান্না করে, আসলে নুডলস বিভিন্ন রকমভাবে রান্না করা যায় যদি সেই মানে কৌতূহল জানা থাকে যে কীভাবে রান্না করা যায়, যেইভাবে ইচ্ছে সেইভাবেই রান্না করা যায়। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হচ্ছে আমি ছুরি দিয়ে কেটেছিলাম, তাই একটু মোটা হয়ে গেছে, আসলে ছুরিটা একটু ধার কমে গেছে, আর কি করবো, যেহেতু নিজে খাবো এত একটা ভালো করার দরকার নেই। তো এখানে হচ্ছে ভালো করে বেজে নিচ্ছি, তারপর হচ্ছে এর মধ্যে ডিমটা দিয়ে দিব। এত মোটা করে কেটেছি মনে হচ্ছে যে হতে চাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়ে না আমাকে বলে যে আম্মু তুমি না ইদানিং প্রচুর মানে আমাদেরকে বেশি একটা নাস্তা করে খাও না, আগে তুমি প্রচুর পরিমাণ নাস্তা বানিয়ে আমাদেরকে দিতে। আসলে প্রতিদিনই বলি বিকেলবেলা ভিন্ন টাইপের কিছু ওদের নাস্তা করে দেব, কিন্তু আসলে যখন সারাদিন কাজ করি, বিভিন্ন কাজে থাকে, কাজ কর্ম নামাজ সব কিছু, ছেলে মেয়েকে সময় দেওয়া, তারপরে হচ্ছে নিজেকে কিছু সময় দেওয়া, তারপর হচ্ছে বিকেলবেলা একটু শুই, কখনো দিনের বেলা ঘুমাতে পারি না। আর এই যে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা তো জানোই যারা যারা ভিডিও করো কত পরিমাণ কষ্ট, সেটা আর বলে কোনো লাভ হবে না, যারা ভিডিও করো তারা অবশ্যই জানো কত পরিমাণ কষ্ট করতে হয় আমাদের। তো তোমাদের সকলের প্রতি হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট, আমি বা তুমি যেই যাই হও, যারাই আমার ভিডিওগুলো দেখো, যারা আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করি তাদের কমেন্ট অনুযায়ী তাদের ভিডিওগুলো দেখে আসার জন্য। তো আমি দেখেছি যে আগে যারা আমার ভিডিওগুলো দেখতো বা কমেন্ট করতো, আমি কিন্তু তাদের সে অনুযায়ী সাবস্ক্রাইব করে তাদের ভিডিওগুলো দেখার জন্য, যদিও আমার সামনে ভিডিওগুলো নাও আসে তারপরও আমি খুঁজে খুঁজে বের করে দেখি। কিন্তু আমার বেলায় অনেক বন্ধুরাই আমাকে ভুলে গেছে আমার মনে হয়, যে ওরা আমার ভিডিওগুলো দেখে কি না জানি না, মনে হয় না দেখে, যাই হোক একদিন দেখবে আরেকদিন দেখবে না, এরকমই হচ্ছে আর কি। তো মাঝে মাঝে আমি কিছু কিছু বন্ধুদের ভিডিওগুলো দেখি কিন্তু কমেন্ট করতে পারি না, কেন জানি কমেন্ট অপশনে গেলে কমেন্ট অপশন আসে না, তো অনেক চেষ্টার পর মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ম্যাগি রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন সবার লাস্টে হচ্ছে আমি এর মধ্যে যে ম্যাগির মধ্যে ছিল যে মশলাটা সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এখানে 2 প্যাকেট ম্যাগি রান্না করেছি, আমার ছেলে খাবে আর হচ্ছে আমি খাবো। এভাবে রান্না করলে হচ্ছে আমার মেয়ে বেশি একটা পছন্দ করে না, আমার মেয়ে হচ্ছে বেশিরভাগে হোয়াইট পাস্তাটা ওটাই পছন্দ করে, ও প্রায় সময় রান্না করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থেকো।
ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।